আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনি আপনাদের উদ্দেশ্যে ধানের ফসফরাসের অভাবজনিত লক্ষণ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। প্রথমে আমরা ফসফরাসের অভাবজনিত লক্ষণ হলে কি কি ঘটে, ধান গাছের পাতা খাড়া দেখা যাবে, পাতা গাঢ় সবুজ বর্ণ ধারণ করে, তবে কোন কোন জাতে পুরাতন পাতা কমলা রং ধারণ করে, কুশির সংখ্যা কমে যাবে, গাছ খাটো হয়, দানা কম পুষ্ট হয়, অত্যধিক অম্লীয় বা ক্ষারীয় মাটিতে ফসফরাসের অভাব দেখা যায়। ধানে ফসফরাসের অভাবজনিত লক্ষণের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে পাতা খাড়া অনেকটা এবং কিছু কিছু পাতা মরে গেছে। আর অভাবজনিত লক্ষণ মাঠে আপনারা ছবি দেখছেন, যে এখানে বাড়বাড়তি কম, গাছের গ্রোথ কম এবং দানার সংখ্যাও কম। এর প্রতিকার যেটা, যে সার সুপারিশমালা অনুসরণ করে শেষ চাষের সময় ফসফেট সার প্রয়োগ করা, মাটি অম্লীয় বা ক্ষারীয় হলে সারের পরিমাণ 15 থেকে 20% বাড়িয়ে দেওয়া, ফসফেট সার হিসেবে যদি ডিএপি সার ব্যবহার করা হয় তবে প্রতি কেজি ডিএপির জন্য 400 গ্রাম ইউরিয়া কম ব্যবহার করা, বড় ফসলে মাত্রা অনুযায়ী ফসফেট সার ব্যবহার করলে পরবর্তী ফসলে অর্ধেক মাত্রা ব্যবহার করলেই চলে। ধন্যবাদ সবাইকে।